নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। আমি দেবাশিস, আমার সঙ্গে রয়েছে বাণী। এখন দেখে নেব আমরা আজ সারা দিনের সেরা খবরগুলো, স্পন্সর্ড বাই বিওয়েব। নমস্কার, দেবাশিসের সঙ্গে রয়েছি আমি বাণী। আপনারা দেখছেন খবরিয়া 24 এর সারাদিনের সেরা খবরগুলি বিস্তারিত ভাবে। এই মুহূর্তে আমরা প্রথমে যে খবরে চোখ রাখবো সেটা হলো আজ রাজ্যের এবং নির্বাচন সংক্রান্ত। 14 মে নির্বাচন হবে কিনা তা নিয়ে ফের তৈরি হলো অনিশ্চয়তা। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আজ জানিয়ে দিয়েছে যে নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা সমর্থনযোগ্য নয়, তাই নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা আগে জানতে হবে আদালতকে। এই রিপোর্ট প্রধান বিচারপতির বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। প্রথমে 3 দফায় নির্বাচন হবে জানালেও পরে 1 দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে রাজ্য পুলিশের ডিজি কমিশনকে জানিয়েছে 46,000 সশস্ত্র ও 12,000 লাঠিধারী পুলিশ সব মিলিয়ে 58,000 পুলিশ ভোটের কাজে নিয়োগ করা হবে। বিরোধীদের বক্তব্য, রাজ্যের বুদ্ধের সংখ্যা যেখানে 58,467টি, সেখানে 58,000 পুলিশ দিয়ে কিভাবে ভোট সম্ভব? এই ঘোষণার বিরোধিতা করে আদালতে দ্বারস্থ হয় বিরোধী দলগুলি। চলে যাবো আমরা পরবর্তী খবরে। ফের বিজেপি কর্মীর বাড়ির ভাঙচুর ও হুমকির অভিযোগের তির তৃণমূলের দিকে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল কোচবিহারে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের ধুলোয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামে। এই ঘটনার বিস্তারিত ভাবে যিনি লক্ষ্য রাখছিলেন আমাদের সংবাদদাতা চন্দন দাসের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি ফোনে। অভিযোগ, সাধন দাসের নেতৃত্বে 20 থেকে 25 জন স্থানীয় তৃণমূল কর্মী বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে। আমরা চন্দন দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। চন্দন, আজকে যে অভিযোগটি এসেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পানিগ্রাম গ্রাম পঞ্চায়েত পানিগ্রাম থেকে ধুলুয়া বাড়ির বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তুমি গোটা ঘটনাটি নজর রেখেছো সকাল থেকে, কি হয়েছিল? যাদের বাড়িগুলো ভাঙচুর হয়েছে তাদের মধ্যে রতন পাল নামে গ্রাম পঞ্চায়েতের এক প্রার্থী ছিল, তার বাড়িও ভাঙচুর করা হয়। তার অভিযোগ, তিনি সকালবেলায় সাধন দাসের নেতৃত্বে 20-25 জন তৃণমূল বাহিনী তার বাড়ির উপর এসে তার বাড়িতে ভাঙচুর করে, তাকে মারধর করে, এমনকি তাকে হুমকিও দিয়ে যায় যে সে যদি বিজেপি না ছাড়ে তাহলে তাকে এবং তার পরিবারকে টানে মেরে ফেলা হবে। পুলিশি কোন ব্যবস্থা এরপরে কি এখানে নেওয়া হয়েছিল বা পুলিশকে অভিযোগ জানানো হয়েছিল? বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বারবার পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কিন্তু নীরব দর্শকের ভূমিকাই পালন করছে। মানে পুলিশের তরফ থেকে এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি? কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আচ্ছা, এখন সেখানকার পরিস্থিতি কেমন আছে? দেখুন, লাশ পাওয়া খবর অবধি যা জানা গেছে সেখানে 4টি বাড়ির পরিবারের লোকই, তারা কিন্তু কার্যত বাড়ি ছাড়া, মানে সেই মহিলা পুরুষ উভয়ই বাড়ির প্রত্যেকটা প্রাণী তারা এখন কার্যত বাড়ি থেকে পালিয়ে আছে। আচ্ছা, ওই 4টি বাড়ির এলাকা ছেড়ে বাইরে কোথাও চলে গেছে, তাই তো? ঠিক আছে চন্দন, আমরা শুনলাম সারাদিন চন্দন দাস ছিল পর্যবেক্ষণে, চন্দন দাস ধন্যবাদ। আপনারা আমাদের সংবাদদাতার কাছ থেকে আপনারা আমরা ফোনে আপনারা শুনলেন, সেই সঙ্গে বিজেপি পার্টি করলে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগও উঠেছে। তৃণমূল কর্মীরা ওই এলাকায় বিজেপি কর্মী কৃষ্ণ দে, পরিতোষ দাস, দীপঙ্কর দে এবং গ্রাম সংসদের প্রার্থী রতন পালের বাড়ি ভাঙচুর ও হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়ায়। পঞ্চায়েত নির্বাচন যতই এগোচ্ছে গ্রামে রাজনৈতিক সংঘর্ষ কিন্তু বেড়ে চলছে এবং এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন বিভিন্ন মহল। এরপরে আমরা পরের খবরে চলে যাচ্ছি। আমরা পরবর্তী খবরে চলে আসছি, সেটা হচ্ছে ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশ থেকে আসা নবাগত ভারতীয়দের ভোট নিয়ে কার্যত টানাটানি শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। কোচবিহারের সীমান্তবর্তী মহকুমা মিখলিগঞ্জের কৃষি খামারে নবাগত ভারতীয়দের জন্য করা অস্থায়ী ক্যাম্পে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দু দলের ওই টানাপনের চিত্র উঠে এসেছে। এ বিষয়ে আমরা দেখে নেব বিজেপির পক্ষ থেকে মিখলিগঞ্জ নেতা দথিরাম রায় অভিযোগ করে কি জানিয়েছেন।
আমরা এই ছিটমহলবাসীদের সঙ্গে আমরা প্রথম থেকেই আমরা তাদের পাশে আছি এবং আমরা এখনও তাদের পাশেই রয়েছি। কিন্তু এখানে ছিটমহলবাসীদের উপরে যেভাবে ধমকি দেওয়া হচ্ছে শাসক দলের তরফ থেকে এবং তাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে, তারা ভয়ে ভীত হয়ে আছে এবং তারা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছে যে তারা নিরপেক্ষভাবে এখানে থাকতে যাতে থাকতে পারে বা তারা যাতে ভোটটা ঠিকমতো দিতে পারে, এই চেষ্টায় তারা চালাচ্ছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি এই এলাকায় তারা সুষ্ঠুভাবে যাতে ভোটদান প্রক্রিয়া তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে যতটা সহযোগিতা করার সে সহযোগিতা আমরা শাসকদল তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা নবগত ভারতীয়দের ভোট পাওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছেন, ফলে সদ্য ভারতে আসা ওই সাধারণ মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি। এই বিষয়ে, এই অভিযোগগুলোর বিষয়ে পাল্টা অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস উদয় রায়ের পাল্টা দাবি আমরা দেখে নেব। বাংলাদেশ ছিটমহল থেকে এখানে এসেছে, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে সহানুভূতি দেওয়া হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকারের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম করে দীর্ঘদিন ধরে যারা এখানে বাস করে তাদের জন্য যে সমস্ত প্রকল্প নিয়েছে তেমন করে তাদের নতুন অতিথি হিসেবে আমরা যেমন গ্রহণ করেছি এখানে আতিথ্যতা দিয়ে তাদেরকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো এলাকার পূর্ব দিন থেকে যারা বাস করছেন তাদের জন্য যেরকম করেছে তাদেরকেও আমরা সুন্দরভাবে আমরা সাপোর্ট দিচ্ছি, সহযোগিতার হাত বেড়ে দিচ্ছি যে আপনারা আমাদের দেশে এসেছেন। আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষ, উনি আমাদের জন্য যে কাজ করেছে, আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন, নিরাপদে থাকবেন, ভালোভাবে থাকবেন এবং সরকারি বিভিন্ন সুযোগ শুনে নিলাম। ছিটমহল বিনিময় এবং বিজেপি এবং তৃণমূলের অভিযোগ এবং চলে যাচ্ছে আমরা পরবর্তী খবরে। আজকে মে দিবস, মে দিবসেও পঞ্চায়েতের কিন্তু একটা বাতাবরণ সৃষ্টি হয়ে আছে। আজকেও শিলিগুড়ি নকশালবাড়িতে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 জন সদস্য সহ 100 জন কর্মী। আমরা ফোনে বিশ্বজিৎ সরকার শিলিগুড়ি থেকে আছে, তাকে আমরা ধরার চেষ্টা করছি। কি হয়েছিল আজকে মে দিবসে শ্রমিক দিবস পালন করতে গিয়ে 100 জন কর্মী সমর্থক বলে দাবি করলো তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেস যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি বিশ্বজিৎ সরকারের সঙ্গে শিলিগুড়ি থেকে। বিশ্বজিৎ, বিশ্বজিৎ শুনতে পাচ্ছো? আমি দেবাশিস বলছি। আজকে মে দিবসের একটা মে দিবস আজকে চারিদিকে এই শ্রমিক দিবস পালন হচ্ছে, কিন্তু তার মধ্যেও পঞ্চায়েতের একটা বাতাবরণ কিন্তু হয়ে আসছে, আজকেও ছিল। এবং শিলিগুড়িতে 100 জন কর্মী গৌতম দেব সেখানে ছিলেন, তুমি সকাল থেকে সেখানে ছিলে, সেখানকার পরিস্থিতি কি ছিল, কি হয়েছিল, কেন যোগদান করলেন তুমি যদি বলো একটু। দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে আজ মে দিবস, চারদিকে যখন মে দিবস পালন হচ্ছে ঠিক তার উল্টো দিকে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে সিপিএম ছেড়ে প্রায় 100 জন কর্মী এবং সিপিএম এর 3 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন এবং মন্ত্রী হাতে দলীয় পতাকা তাদের দিয়ে তাদের নতুন দলে স্বাগত জানায় মন্ত্রী। এর পাশাপাশি মন্ত্রী জানিয়ে দেন যেহেতু শিলিগুড়ি মহকুমা নকশালবাড়িতে 25টা সিটের মধ্যে 13টি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছে, এর ফলে যে সিপিএম এর বোর্ড ছিল পঞ্চায়েত যে প্রধান ছিল এর বিরুদ্ধে তৃণমূল গত 7 তারিখ অনাস্থা প্রস্তাব আনবে এবং তৃণমূল একটা বোর্ড গঠন করবে, এই বার্তাই কিন্তু তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে শিলিগুড়ি মহকুমা পরিষদও কিন্তু বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি তো প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের একটা গড় এবং সিপিএম এর তো সেখানে একটা ভালো জায়গা আছে, সেক্ষেত্রে কি সিপিএম থেকে আস্থা হারাচ্ছে সিপিএম যারা করছেন মানুষ যে কাজে তৃণমূলে যোগ দিচ্ছেন? ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদেরকে সমস্ত রিপোর্ট বিশ্বজিৎ আমাদের শিলিগুড়ি থেকে দিল।
এদিন তৃণমূল কংগ্রেস যোগ দেওয়া কর্মীদের হাতে কিন্তু দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন মাটিগাড়া ও নকশালবাড়ি বিধানসভা পর্যবেক্ষক কৃষ্ণ পাল, প্রবীর রায়, নকশালবাড়ি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অরুণ রায়, তৃণমূল কংগ্রেসের নকশালবাড়ি ব্লক সভাপতি প্রীতিশ রায় সহ আরো অনেকে। আমরা পরবর্তী খবরে চলে যাচ্ছি। পরবর্তী খবর আমরা চলে যাচ্ছি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ালো ইসলামপুরের মাটিকুন্ডা এলাকায়। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ ইসলামপুর কংগ্রেসের ব্লক সভাপতি মুজাফফর হোসেনকে আটক করে। এই ঘটনায় জেলা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কংগ্রেসের অভিযোগ, তাদের দলের প্রার্থী শাহনওয়াজ হোসেনের বাড়ি ঘেরাও করে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এই বিষয়ে আমরা বিস্তারিত ভাবে জেনে নেব। যে আসার পরে দেখছি ইসলামপুর থেকে আসার পরেই দেখছি নাকি হাজি মুজাফফর হোসেন চলে আসলো এখানে। হঠাৎ আসার পরে হাজি মুজাফফরকে নাকি ওনার কেন্দ্রে কংগ্রেস থেকে খাওয়া হয়েছে, দাঁড়াইছে শাহনওয়াজ হোসেন, শাহনওয়াজ নাকি ওনাকে ফোন করে ডাকলো সন্ত্রাসী করার জন্য। হঠাৎ হাজি মুজাফফর হোসেন দিল গাড়ি লোক নিয়ে চলে আসলো। আসার পরে আমি একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমার নাম হচ্ছে মেহবুব আলম, হঠাৎ 20-25 জন লোকের সামনে হাজি মুজাফফর হোসেন নিজেই আমাকে বলছে তোমাকে কেটে আমি 3 টুকরা করে দেবো আজকে। তারপরে আমার লোক যা ছিল বিভ্রান্তি হয়ে গেল, হাজি মুজাফফরকে কেন বলবে এরকম ধরনের ঘটনা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাদের দলের পঞ্চায়েত সমিতি প্রার্থী মেহবুব আলমের বাড়িতে গিয়ে ব্লক কংগ্রেস সভাপতি তাকে মেরে জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। এরপরে দুই দলের সমর্থকরা একে অপরের ওপর ইট পাটকেল লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। চলে যাচ্ছে আমরা পরবর্তী খবরে। এদিকে জামালদা ডিয়ার পার্ক থেকে দুটি চিতল হরিণ পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি মঙ্গলবার সকালে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদা আশ্রমের মৃগকানন ডিয়ার পার্কের। জানা গিয়েছে বাড়ির পাশ দিয়ে একটি হরিণ যাচ্ছে সাত সকালে, দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে আটক করে এবং খবর দেয় জামালদা ফরেস্ট রেঞ্জ অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জামালদা ফরেস্ট বিট অফিসার ও মাথাভাঙ্গা ফরেস্ট বিট আধিকারিক। আশ্রম সূত্রে জানা যায় আজ সকালে তিনটি হরিণ বেড়াটককে লোকালয়ে ঢুকে যায়। একটি হরিণ উদ্ধার হলো, বাকি দুটির তদন্ত খোঁজাখুঁজি হচ্ছে এবং পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে হরিণটিকে উদ্ধার করে জামালদা ফরেস্ট বিট আশ্রম কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্ধার করা হরিণটি বাসিন্দাদের হাতে বাসিন্দারা তুলে দেয়। বাকি দুটি হরিণের খোঁজে এখনো তল্লাশি চলছে। চলে আসছে আমরা পরবর্তী খবরে। আদিবাসী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় 3 যুবকের বিরুদ্ধে। মালদহের গাজল থানায় পারুল গ্রামের ঘটনা। এই ঘটনা আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমাদের মালদহের আমাদের মালদার প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে বিস্তারিতভাবে বিষয়টি কি হয়েছিল সেটা একটু জেনে নেব। ওই তরুণীকে অসুস্থ অবস্থায় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পেয়ে গেছি আমাদের মালদার প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডলকে। হ্যাঁ বিশ্বজিৎ, হ্যালো। হ্যাঁ বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলছি যে আদিবাসী এক তরুণীকে গণধর্ষণে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে বিস্তারিত ভাবে একটু জানাও। আচ্ছা,
বিশ্বজিৎ, একের পর এক যে গণধর্ষণ হচ্ছে মালদা, তো তুমি একটু আগে বললে যে আদিবাসী তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল, এবং মানে আজকে যে ঘটনাটা, এই ঘটনাটা যে ঘটলো, তারপরে পুলিশে, পুলিশের কি তৎপরতা দেখা দিয়েছে সেখানে, পুলিশের কি ভূমিকা? এখন পরিবার কি নিরাপত্তাহীনতায় ভুগছে? ঠিক আছে বিশ্বজিৎ, ধন্যবাদ। ঠিক আছে বিশ্বজিৎ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী খবরে আমরা চলে যাচ্ছি। বাইক আরোহীকে পিষে দিল মাটি বোঝাই ট্রলি, আটকে বিক্ষোভ মাথাভাঙায়। মাথাভাঙা মোটর বাইকের সঙ্গে মাটি বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের ছোট জোরপাকড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জাবেদুল মিয়া। আমাদের ওখানে যিনি প্রতিনিধি ছিলেন কাজল রায়, আমরা কাজল রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। কি ঘটনাটি হয়েছিল যে ট্রলার তলায় বাইক আরোহী পড়ল এবং তার বাড়ি ছোট জোরপাকড়ি এলাকায়? পুলিশ কাজল, শুনতে পারছ? হ্যাঁ, আমি দেবাশিস বলছি। হ্যালো, হ্যাঁ বলছি, আজকে যে মোটর বাইকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয় এবং আমরা যতটা দেখেছি সেখানে কিন্তু খুব একটা গাড়ি চলাচল করতো না, মানে সবসময় গাড়ি চলাচল করতো না, গ্রামের একটি রাস্তা, তো এত নির্জন ফাঁকা রাস্তায় কি করে এরকম ঘটনা, সংঘর্ষ ঘটনা হয়? হ্যাঁ, স্বাভাবিক কারণে ওই জোরপাকড়ি থেকে কুশামারি দিকে যাওয়ার সময় হঠাৎ করে যখন ট্রলিটি এই জমি থেকে রাস্তায় উঠে যায়, তখন মোটর বাইক যিনি চালাচ্ছিলেন জবেদু, সে আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং ট্রলিটিও সঠিক ভাবে আর নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই আজকের এই দুর্ঘটনা ঘটেছে। মানে এই রাস্তায় কি এর আগেও কি এরকম দুর্ঘটনা ঘটেছিল? না, সেরকম এত বড় মর্মান্তিক দুর্ঘটনা অতীতে কোনোদিন এই রাস্তা ধরে হয়নি, এটাই প্রথম। প্রথম এবং এলাকাবাসী কি বলছেন, এলাকাবাসী আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা, তাদের কি বক্তব্য? এলাকাবাসীর বক্তব্য হচ্ছে এরকম মর্মান্তিক ঘটনা তো যেহেতু লোক সংখ্যা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে যাবতীয়ের মতো মানুষজন হয়তো প্রাণ হারাতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই হ্যাঁ গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ ইত্যাদি যেন পুলিশ প্রশাসন একটুখানি নজর দেয় সেটা দাবি করছে। এবং ট্রলি চলাচল বা এসব নিয়ে তাদের কি কোনো অভিযোগ আছে কি? হ্যাঁ, বলেছে যে ট্রলি হঠাৎ করে এইভাবে চলছে, এটা তো চলাচল ঠিক নয়, এটা স্বাভাবিকভাবে যাতে চলাফেরা করে। সেটাই এলাকাবাসী বলছে যে ট্রলি চলাচলের ক্ষেত্রেও যেন একটা বাড়তি নিয়ন্ত্রণ পুলিশ প্রশাসন রাখে, সেটাও তারা দাবি করেছে। আর পুলিশের, পুলিশ এখানটায় কি ভূমিকা পালন করছে, করেছে আজকে? ঘটনা ঘটবার পরেই পুলিশ প্রশাসনের তরফ থেকে খবর পৌঁছান, তারপর পরেই পুলিশ সেখানে যায়, যাওয়ার পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং পরবর্তী সময়ে যে ট্রলিটি এই ঘটনা ঘটিয়েছে তাকে চিহ্নিত করবার দায়িত্ব গ্রহণ করে, সেটাকে চিহ্নিত করেছে। এখনো পর্যন্ত তাকে ধন্যবাদ। আমাদের মাথাভাঙা থেকে ছিল কাজল রায়। কাজল, আপনাকে ধন্যবাদ অনেক পর্যবেক্ষণ রাখার জন্য। আমরা পরবর্তী কোন নিউজের জন্য আবার আপনার সঙ্গে যোগাযোগ করবো। ধন্যবাদ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মাটি বোঝাই ট্রলিটিকে চিহ্নিত করা গিয়েছে, আমরা আমাদের যে সংবাদদাতা তিনিও বললেন। এই ঘটনায় ছোট জোরপাকড়ি এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী খবরে চলে যাচ্ছে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী। অস্ত্রোপচারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছিল 1,70,000 টাকা, কিন্তু রোগীর শেষ রক্ষা হয়নি। দেহ পরিবারের হাতে তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আর বাড়ি ফিরে সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনাটি। মৃতের শরীর জুড়ে বিশেষত পেট, বুক এবং পিঠে গভীর ক্ষত রয়েছে। পরিবারের লোকেদের সন্দেহ হয় তার কিডনি কেটে নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করছেন মৃতের পরিবারের লোকেরা। জানা গিয়েছে বুকে ব্যথা নিয়ে কয়েকদিন আগে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন কাঁথি দেশপ্রাণ ব্লকের ছনবেড়িয়া গ্রামের বাসিন্দা রঞ্জিত মাইতি। পরিবারের অভিযোগ, সোমবার পরিবারের কাউকে না জানিয়ে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, আর মাঝরাতে ফোন করে পরিবারের লোকেদের বলা হয় রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের লোকের সন্দেহ তার শরীর থেকে কিডনি বের করে নেওয়া হয়েছে। থানায় অভিযোগ জানানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশু। মৃত ওই শিশুটি নাম নিকিতা মার্ডি। রাস্তা পার করার সময় ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত বাসিন্দা পথ অবরোধ করেন, পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। আজ সকালে এই ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে গঙ্গারামপুর হামজারপুর রাজ্য সড়কের ধারে বাড়ির সামনে খেলা করছিলেন কয়েকজন শিশু। ঠিক সেই সময় একটি ইট বোঝাই ট্রাক্টর শিববাড়ির দিক থেকে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল। সেই সময় নিকিতা রাস্তা পার হতে থাকে, উল্টো দিক থেকে আসা ট্রাক্টর তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আপনারা এতক্ষণ শুনলেন খবরিয়া 24 লাইভের সারাদিনের সেরা খবরগুলো। আমি দেবাশিস, আমার সঙ্গে ছিল বাণী। দেবাশিস এবং সঙ্গে ছিলাম আমি বাণী। আরো নিউজের জন্য ভিজিট করুন www.khoboria24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24 প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।